কি মরণকে বিশ্বাস করো কিনা, যত পাগলামি করো তুমি মৃত্যুকে বিশ্বাস করো কিনা, জীবন দে দিল ধরে দুনিয়ায় ফানি কে দুনিয়া নিস্তে যায় জিন্দগানি, তুমি কি মৃত্যুকে বিশ্বাস করো কিনা, এত মানুষ তোমার চোখের সামনে মরলো, তোমার তোমার মৃত্যুর কথা তোমার মনে হয় কিনা, তোমার মা মরলো এই মৃত্যুর থেকে তোমার মৃত্যুর কথা তোমার স্মরণ হয় কিনা, তোমার বাবা মরলো যে তোমার এই ঘটনার থেকে তুমি যে মরে যাবা সেই মৃত্যুর কথা স্মরণ হয় কিনা, তোমার দেশের রাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মমন্ত্রী সহকারে স্বাস্থ্যমন্ত্রী যে মরে গেল এই মৃত্যুর ঘটনাগুলার থেকে তুমি একদিন কি করলা, তুমি বাঁচবা না তুমিও মরবা। আল্লাহ বলেন যে মরবা যে আমি যেহেতু মহব্বত করে বানাইছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হইয়া মরার জন্য সাহস করিও না, মুসলমান না হইয়া তুমি মরিও না। লাকিনু মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুসলমান সমাজ, তোমাদের কোন আপন মানুষ যদি কবর মুখী হয়ে যায়, সে মৃত্যু শয্যায় পৌঁছে গেছে, সে যাতে মুসলমান হইয়া মরতে পারে, তোমরা যারা মুসলমান তোমরা তার কানের কাছে কলমার তালকিন দাও। কালেমা শরীফের কি দাও? তালকিন মানে কলমা শরীফটাকে তাকে স্মরণ করে দাও, লা ইলাহা। আপনি মৃত্যু ব্যক্তিকে তালকিন দিতেছেন, তালকিনের পরে যদি আবার কোন মানুষ আয়েশা তার সাথে সাক্ষাৎ করে, তার চোখের সামনে আসে এমন কোন মায়াবী মানুষ চোখের সামনে আসে, তার তালকিনের কথা সে ভুলে গেছে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় এটা অপমৃত্যু হইতে পারে। সে যদি দুনিয়াবী কোনো কথা বলার পরে মৃত্যু হয় এটা তার অপমৃত্যু হবে, এটাই হলো পরিষ্কার কোরআন হাদিসের দিক নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের হাদিস, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে যেই ইমানদার মুসলমানের জিন্দেগীর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন সে কি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ অনেক সময় মানুষ বলতে পারে না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু হাদিসে আসছে যদি বলতে নাও পারে, যদি তার শেষ ধ্বনিটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে যারা বইয়ে রয়েছে তার জিন্দগির শেষ ধ্বনি দিয়ে দিছে কানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার অপমৃত্যু হবে না, তার শুভ মৃত্যুর ভিতরে আল্লাহ তার নাম লেখে দিবেন, বলে আল্লাহর দরবারে কালিমাত শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস দয়া যদি কোনো মানুষের উপরে পড়ে, খাস দয়ার নজর, যে নজরটা হলো একমাত্র ভালোবাসার নজর, বন্ধুত্বের নজর, একমাত্র ভালোবাসার নজর, বন্ধুত্বের নজর, এটা খেয়াল রাখবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে নেক কাজ করার সুযোগ দান করেন। একটা নেক কাজ যদি করতে পারেন, সহিলেই নেই নবীজির তরিকায়, সাহাবায়ে কেরামদের তরিকায়, তাহলে আপনি একিন করতে পারবেন এই মুহূর্তে আল্লাহ আপনাকে বন্ধু মনে করতেছেন। আর যদি শয়তানের ধোকায় পড়ে কোনো গুনার কাজ হইয়া যায়, এটাও একিন করবেন এই মুহূর্তে আল্লাহ পাক আপনার প্রতি এবং যিনি গুনার কাজটা করতেছে তার প্রতি আল্লাহর আজাব এবং গজবের নজর দিয়েছেন। দুনিয়াতেও তার জন্য আজাব আসতে পারে, আখেরাতেও তার জন্য আজাব আসতে পারে, দুনিয়াতেও তার জন্য আজাব আসবে, আখেরাতেও তার জন্য আজাব আসবে। এখন একটা সূত্র খেয়াল করে বলে আমার হুজুর দুনিয়ার জীবনে কিছু শাস্তির দরকার,
দুনিয়ার জীবনে শাস্তির দরকার এমন মানুষ দুনিয়াতে আসেনি যে আমার দুনিয়ার জীবনে কিছু শাস্তির দরকার। এমন মানুষ তালাশ করলে একজনও পাওয়া যাবে না, ঠিক না বেটি? সকলে চায় তার দুনিয়ার জীবনটা কমাসকম সুখের হইয়া যায়। আমি জিজ্ঞেস করি যে দুনিয়ার জীবনে সুখ দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। একবার মুখ আল্লাহ যখন বলবেন, আল্লাহ শব্দটাকে সম্মানের সাথে উচ্চারণ করবেন, আল্লাহ বলেন। ওলামায়ে কেরামদের জবান থেকে শুনবেন, আল্লাহর নাম ফোর হয়, আল্লাহর নামটা হয় ফোর। যদি আল্লাহর নাম ফোর না করে উচ্চারণ করা হয় তাহলে আল্লাহর সম্মানের উপরে আঘাত হয়, আল্লাহর সম্মানের উপরে আঘাত হয়। এই জন্য যখন আল্লাহ বলবেন তখন একবারে মুখটা ভৈরা যেতে বাইর হয়, আল্লাহ বলেন, আল্লাহ। যদি আল্লাহর নামটা আমি ফোর মানে মোটা করে যদি উচ্চারণ করি তাহলে কি নাম, আর যদি খামখেয়ালি করে উচ্চারণ করি, খামখেয়ালি জানেন না, কোন মানুষ আল্লাহর জিকির করে আল্লাহ 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 এরম জিকির করে না না করে, এটা হলো খামখেয়ালি করে। এই খামখেয়ালি করে উচ্চারণ করলে কি অসুবিধা, আর সম্মান দিয়ে যদি উচ্চারণ করি আল্লাহ তাহলে সুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ শব্দটা যেভাবে উচ্চারণ হওয়ার সেভাবে যদি উচ্চারিত হয় ইমানদার উচ্চারণ করার সাথে সাথে তার পুরো জবন আল্লাহ পাকের নূর দিয়ে নূরান্বিত করে রাখেন। আর যদি এটা বারিক হয় মানে আল্লাহ না বললা আল্লাহ বলছে, যদি এটা বারিক হয় মানে যেভাবে এটাকে উচ্চারণ করার দরকার ছিল সেইভাবে যদি উচ্চারণ না হয় তাহলে তার জবানটা গুমরাহের অন্ধকারে ছায়া যাবে, গুমরাহের অন্ধকারে ছায়া যাবে। এখন জবানটা নূরে আলোকিত হইলে ভালো হবে না গুমরাহিতে অন্ধকার হইলে ভালো হবে? আজকের থেকে এই কথাটা যাতে মনে থাকে, যদি আল্লাহকে ডাক দেয় কিভাবে বলবো? আরেকটু জোরে বলেন। ওই পাশে তারা মনে হয় ঘুমাইতেছে নাকি, আপনারা কি ঘুমান নাকি, একটু সবার সাথে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার সেন্টারে আইসেও যদি আল্লাহ না বলতে পারেন আর বলবো কোথায় বলে? সাগরে নাইমে যদি পানি পান না করতে পারে, পানি পায় না, সাগরে নাইমে রয়েছে কিন্তু পিপাসায় মরতেছে, পানি পান করতে পারে না, তাহলে ওই মানুষের জিন্দগিতে আর পানি পান করার কোনো সুযোগ হবে না। আল্লাহ বলার সেন্টার হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের ওয়াজ ও দোয়ার মাহফিল সোহবতগুলা, এগুলো হলো আল্লাহ বলার সেন্টার। এখানে গিয়া যদি মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ না হয় তাহলে অভয় আশ্রমের ভিতরে নিয়ে আমরা আল্লাহ কইবেন অভয় আশ্রমের ভিতরে? এখানে যদি আল্লাহ শব্দ উচ্চারণ না হয় তাহলে আর আল্লাহ শব্দ উচ্চারণ কই করবেন বলেন না? ফুজাতে নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ শব্দকে যখন উচ্চারণ করে, আজকে ইসলাহি প্রোগ্রাম থেকে এতটুকু কথা যাতে পরিশুদ্ধ হইয়া যায়, যখন আল্লাহকে বলবো বলার মতন বলবো, বলেন যখন আল্লাহকে বলবো উচ্চারণ যখন করব করার মতন করব আল্লাহ বলেন আল্লাহ। জিন্দগিতে আর আল্লাহ 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 এই শব্দ দিয়ে আল্লাহর জিকির আর করবো না।
পারবো তো ইনশাআল্লাহ। যদি আল্লাহর জিকির বা আল্লাহকে ডাকি তাহলে কোন শব্দ করব? দুই মিনিট আল্লাহকে কইরার দেখায় দেন, আল্লাহ 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 আপনি আমি সিদ্ধান্ত নিতে হবে, টার্গেট ঠিক করে। দুনিয়ার জীবনে শান্তির প্রয়োজন না অশান্তির প্রয়োজন? দুনিয়ার জীবনে যাদের শান্তির প্রয়োজন, আখেরাতের জীবনে তাদের শান্তির প্রয়োজন। দুনিয়ার জীবনে যাদের অশান্তির প্রয়োজন, আখেরাতের জীবনেও তাদের অশান্তির প্রয়োজন হবে। দুনিয়ার জীবনে শান্তির প্রয়োজন যারা, তাদের কাজ হবে আল্লাহকে খুশি করা। বলেন তাদের কি কাজ হবে? এবং আল্লাহর রসুলকে খুশি রাখা। আল্লাহকে খুশি না রাখলে, আল্লাহর রসুলকে খুশি না রাখলে শান্তি আপনাকে কে দিবে? বলেন যদি কোনো যুক্তি থাকে, বলে হুজুর আমরা আল্লাহ আল্লাহর রসুলের খুশি না রাখলো, আরেকটা শক্তি আছে শয়তান নামে, এর থেকে কিছু শান্তি আমরা ভিক্ষা চেয়ে আনিব, সিস্টেম আছে কিনা বলেন তো? শয়তানের থেকে শান্তি চাইয়ে নেওয়ার কোন সুযোগ আছে কিনা? নাই, কখনো নাই। বলেন কখনো? তাহলে গুনাহ করলে আল্লাহ খুশি না শয়তান খুশি? আরো জোরে বলেন। বলেন একটা গুনাহ করতেছ, একটা বিপদ তোমার জন্য টান্না আনতেছ, একটা গুনাহ করতেছ দুনিয়ার জীবনে, আখেরাত তো মৃত্যুর পরে একটা কিছু হবেই। আমরাও বলে থাকি দুনিয়ার জীবনে কিছু কামাইয়া লই, কয় না না কিতা কামাও, তুমি কিতা কামাও দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনের কামাই যদি আল্লাহর সন্তুষ্টির লাইনে না হয় তাহলে এই কামানি আর গিয়া নাবিন নিজের ফসম কামানি, ফসম কামানিটাতে তোমার জন্য সওয়াব হবে, আর দুনিয়ার ওই কামানিটা তোমার জন্য হারামে পরিণত হইয়া যাবে। মানুষ কামায় না, কামায়, কামানটা যদি গুণার কাজে হইয়া থাকে তাহলে এই কামানি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কামান হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার দুনিয়ার জিন্দেগি যদি কামাই হয় গুনার কাজে, ও কিভাবে দুনিয়া ফাহুয়া কাফারাতুল্লাহ, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জন্য দুনিয়ার জীবনে প্রত্যেকটা গুনাহ কামার করার পিছনে আযাব নির্ধারণ করা হইতেছে। দুনিয়ার জীবনে যাদের আযাবের প্রয়োজন তো গুনাহ করবেন, বলে আমার চোখ ব্যথার দরকার তো একটা গুনাহ করবেন, বলে আমার দুই দাঁতের জামিতে ফালাইয়া জিব্বাডার একটু সেশনের দরকার, ফানসুবারি যেমনে শেষে তো বেশ একটা গুণা করবেন, দেখবেন যে হতবা ওইটার কারণে আপনার জিব্বার দুই দাঁতের মাঝখানে চলে আসবে আর শেষা পড়বো, বলে আমি একটা উষ্টাকে নোকটা উড়লে যাওয়ার দরকার, একটা গুণা করবেন দেখবেন যে কিছুক্ষণ পরে নিয়োগ করবেন আল্লাহ আমার নোকটা উল্ডানি চাই, সাথে একটা গুণা করবেন নোক উল্ডে যায়। দুনিয়ার জীবনের শান্তি, আখরাতের জীবনের শান্তির মালিক কি দুইজন না একজন? আরো জোরে বলেন। সেই মালিকের কি নাম? এটাকে মাওলাই করিম বলতেছেন আল্লাহু রব্বুনা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। যে সমস্ত ইমানদার মুসলমান যেই হালাতের ভিতরে থাকুক যদি সেই কথা দিলে বিশ্বাস করতে পারে,
আল্লাহ রব্বুনা, বলেন আল্লাহ রব্বুনা, আল্লাহ রব্বুনা, রব্বুনার অর্থ হলো আমার প্রতিপালক, আমার এই রব্বুনা, এটা আরবি শব্দ কোরআন শরীফের, রব্বুনা মানে আমার প্রতিপালক। যৌতুকনটা বলেন তো আমাদের প্রতিপালক কেডা? আল্লাহ। প্রতিপালক তো অনেকে বুঝেন না, এলো সমস্যা। মানে একদিন আমি অত্যন্ত ছোট ছিলাম, অত্যন্ত ছোট ছিলাম, যখন আমি মাতৃগর্ভের থেকে আমার যখন ভূমিষ্ঠ লাভ হয় তখন আমি অত্যন্ত ছোট ছিলাম। আমার আঙ্গুলগুলো ছিল এই ছোট ছোট গুড়ি গুড়ি আঙ্গুল, হাতগুলা ছিল এই ছোট একটা হাত, বর্তমান আঙ্গুলের যে একটু বড়, পাওগুলা ছিল একটা ছোট পাও। আমি যদি না বুঝি তো আমি আমার সন্তানের দিকে একটু তাকাই, যে আমার সন্তান যখন নবজাত সন্তান হিসেবে দুনিয়াতে আসে, আমিও একদিন নবজাত সন্তান ছিলাম, তখন আমার হাত পাও গঠন এটার কতটুক ছিল একটু চিন্তা করলে আমার অবস্থাটা আমি বুঝে যাব, আমার অবস্থাটাকে আমি বুঝে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আব্দি কুনতা যাইফান কুনতা সগীরান, হে আমার গোলাম, তুই তো একটা ছোট নবজাত শিশু ছিলা, একটা ছোট নবজাত শিশু ছিলা, ফাকাব্বারতুকা, আমি আল্লাহ তোমাকে ওই ছোট অবস্থার থেকে ধীরে ধীরে লালন পালন করতে করতে আমি তোকে বড় করে দিয়েছি, শুধু তোকে বড় করে দিয়েছি, তোর হাত বড় করেছি, তোর নাক বড় করেছি, তোর ঠোঁট বড় করেছি, তোর কান বড় করেছি, তোর মাথা বড় করেছি, তোর পাও বড় করেছি, পেটের ভিতরে যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে ওই হিসাবে যতটুকু বড় হওয়ার দরকার ছিল, আমি আল্লাহ তোর কুদরত ছাড়া, তোর কোনো কারিগরি ছাড়া, আমার কারিগরির মাধ্যমে যেটা যেইভাবে বড় হওয়ার দরকার সেইভাবে বড় করেছি, তারপরে তুই আমাকে কেন বুঝিস না, কেন চিনিস না, কুনতা দয়ফান, তুই তো অত্যন্ত দুর্বল ছিলি, অত্যন্ত দুর্বল ছিলি, যেদিন তুই মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ লাভ করছিস, আমরা যেদিন মাতৃগর্ভে ভূমিষ্ঠ লাভ করছি ওই দিন কি সবল ছিলাম না দুর্বল ছিলাম? আরো জোরে বলেন না, কেমন দুর্বল ছিলাম? নিজে নিজে হাঁটতে পারছি, নিজে নিজে কাজ ছুঁইতে পারছি, নিজে নিজে বুকটা সোজা করতে পারছি, আল্লাহ নিজে নিজে বসতে পারছি, বসানোর প্রয়োজন হইল আল্লাহর প্রয়োজন হয়েছে, কাথর প্রয়োজন হইল আল্লাহর প্রয়োজন হয়েছে, চিত হওয়ার প্রয়োজন হইল আল্লাহর প্রয়োজন হয়েছে, হাঁটার প্রয়োজন হইল আল্লাহর প্রয়োজন হয়েছে। আল্লাহ বলেন যে যেদিন তুই নবজাত শিশু ছিলি সেদিন তুই অত্যন্ত দুর্বল ছিলি, অত্যন্ত দুর্বল ছিলি, তুই একটু ভেবে দেখ তুই কি দুর্বল ছিলি না সবল ছিলি, কুনতা যাইফান ফাকাওয়াতুহু, আমি আল্লাহ তোকে ধীরে ধীরে তোকে বড় করছি, বড় হওয়ার পিছনে যেই অঙ্গটার যতটুকু শক্তির প্রয়োজন ছিল আমি আল্লাহ সেই অঙ্গকে সেই পরিমাণ শক্তিও দান করেছি। আল্লাহর কথাটা কি ঠিক না বেটি? ঠিক না, আসলে ঠিক, আপনি বুঝলো ঠিক, আপনি আমি না বুঝলো ঠিক। আল্লাহ বলেন যে তোমরা যারা নাকি স্বীকার করতে পারছো আমি তোমাদের রব, বলেন আমি তোমাদের রব, যদি এই কথার ভিতরে তোমরা অটল থাকো, মসজিদে যেভাবে বলতেছো আল্লাহ আমার রব, সেই রবে আমার সব, কোডে গিয়াও সেইভাবে যদি বলতে পারো আল্লাহ আমার রব, সেই রবে আমার সব, ব্যবসাতে গিয়া যদি বলতে পারো আল্লাহ আমার রব, সে রবে আমার সব, রাত্রে ঘুমান্ত অবস্থায় যদি তুমি বলতে পারো আল্লাহ আমার রব, সে রবে আমার সব, হাঁটতে সময় যদি বলতে পারো আল্লাহ আমার রব, সে রবে আমার সব, বসার পরে যদি তুমি বলতে পারো আল্লাহ আমার রব, সে রবে আমার সব, তোমার যে কোনো মুহূর্তে সামনে আসবে, আর তুমি তোমার ইয়াকিনের উপরে যদি এই স্লোগান দিতে পারো ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহই আমার রব, সুম্মা ইসতাকামু, সেই রবে আমার জিন্দেগি দুনিয়া আখিরাতের সকল কার্যক্রমের জন্যই সব, আল্লাহ বলেন
তুমি কি জানো আমি তোমাকে কি দিয়ে সম্মান করব? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তুমি মায়ের পেট থেকে যদি বাচ্চা রেখে যদি মায়া বলে যে আল্লাহ আমার রব, আমার আমার এবং আমার বাচ্চার সব কিছুর সকল কিছুর সব হলো আল্লাহ, আল্লাহ বলেন যে মায়ের পেটে আমি তোমাকে লালন পালন করার জন্য ওই বক্তব্যের উপরে ছয়জন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছিলাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি কি এটা বানাইয়া বলতেছি না কোরআন শরীফের আয়াত? আরো জোরে বলেন, জোরে বলেন। কোরআন শরীফের আয়াত অর্থ হইল আল্লাহ কয় যে যেই মানুষটার এই গুণ আর একিন হবে সে বলবে যে আল্লাহ আমার রব, সেই রবে আমার সব, এই মানুষটার সকল ক্ষেত্রটা আমান আসান নিরাপত্তা এবং সুস্থ শান্তভাবে পরিচালনা করার জন্য আমি আল্লাহ তার নেগ্রানি তার পাহারাদার হিসেবে তার আশপাশে ফেরেশতা অবতরণ করে দিব। কুরআন শরীফে বলেন, কুরআন শরীফ খুলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ফাযিলে আমল গত পরশুদিন এখানে পাঠ করা হয়েছে, আল্লাহর নবী বলেন যে কেউ যদি কুরআন শরীফ তেলাওয়াত করে এবং বুজ্জা সুজ্জা পড়ে এবং আমল করে আর অজু অবস্থায় যদি সে বিছনায় গিয়া ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় তার পাহারাদারি করার জন্য তার বিছনার ভিতরে ফেরেশতা পাঠাইয়া দেন, বিছনা তার বেড়ে একসাথে হয়ে তার সাথে রাত্র যাপন করে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বলে ফেরেশতা আমার সাথে থাকলে আমার কি লাভ হবে? একজন মন্ত্রী সাহেবের আশপাশে র‍্যাব বাহিনী থাকলে ওনার কি লাভ হয়? আর্মি থাকলে ওনার কি লাভ হয়? পুলিশ বাহিনী থাকলে তার কি লাভ হয়? তার যেরকম একটা টেনশন মুক্ত জীবন কাটে, আমার সাথে র‍্যাব আছে, আমার সাথে পুলিশ আছে, যত অন্যায় অত্যাচারে করছি, আমি রাস্তাঘাটে চলার পথে যদি শত্রুদল আমাকে আক্রমণ করতে চাইলেও পারবে না, যেহেতু আমার ডাইন বাম সামনে পিছনে র‍্যাব পুলিশ আর্মির গোডাউন আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে সেই দুনিয়াবি শক্তির আর্মি র‍্যাব পুলিশ প্রশাসন সহকারে এগুলার শক্তি বেশি না আমার ফেরেশতাদের শক্তি বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফেরেশতাদের শক্তি বেশি মানে শুধু এক জিব্রাইল আলাইহিসসালামের শক্তির ছোট একটা কাহিনী বলতেছি। জিব্রাইল আলাইহিসসালাম নবীজি নবুয়ত প্রাপ্তর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, নবুয়ত প্রাপ্তর আগে আল্লাহ যখন বললেন যে আমি আমার ইমানদার বান্দাবান্দিদের জন্য জান্নাত বানাইছি, জান্নাত বানাইছি, তো ফেরেশতাদের একটা দল আবার জান্নাতের ডিউটির জন্য নির্ধারণ করছেন, তো জিব্রাইল আলাইহিসসালাম বলেন যে আল্লাহ আমাকে একটু জান্নাতটা দেখান, আপনার প্রিয় বান্দা বান্দীদের জন্য আপনি যে জান্নাতটা বানাইছেন এটা একটু আমাকে দেখান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ঠিক আছে তুমি যাও জান্নাতে প্রবেশ করো, ওই যে জান্নাত। জিব্রাইল আলাইহিসসালাম জান্নাতের দরজায় ঘুরতে দেয় এক বিশাল মরুভূমির মতন এক ময়দান দেখা যায়, গাছ বাগান তরু লতা শুধু আনন্দময় জীবনের অনেকগুলা স্মৃতি সৃষ্টি। জিব্রাইল বলছে আল্লাহ এই মাঠের কি নাম এটা? জিব্রাইল তার কল্পনাহীন অবস্থার সম্মুখীন পড়ে গেছে, বলতেছে যে আল্লাহ এই মাঠের কি নাম? আল্লাহ বলেন যে এই মাঠের নাম হলো মাজিদ, এই মাঠের নাম হলো মাজিদ। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিসসালাম বললেন যে আল্লাহ বলার পরে ঘটনাটা জিব্রাইল নবীজিকে শুনাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আপনার উম্মতের নারী পুরুষের জন্য আল্লাহ যে জান্নাত বানাইছেন আমার শখ হয়েছিল সেই জান্নাতটা দেখার জন্য, আমার শখ হয়েছিল সেই জান্নাতটা দেখার জন্য, তো আমি আল্লাহকে যখন বললাম আল্লাহ আমাকে জান্নাতে ঢুকাই দিল আর আমাকে বলল যে ঠিক আছে তুমি জান্নাত বিচরণ করে আসো,
তো আমি বিচরণ করতে গিয়া এটার দেহে যার কোন কুল কিনারা নাই, এই জান্নাতের আর কোন কুল কিনারা নাই। চিন্তা করলাম সব যেহেতু করছি তাহলে আমি একটু আমার ডানাগুলো খুলি। জিব্রাইলের যে ডানা কতটা ছিল আরো জোরে বলেন, যারা জানেন তারা বললেন, না জানেন না শিক্ষা গেল। আপনার উসিলায় সেও একটা জিনিস জানতে পারলো, বলেন কতটা ডানা ছিল? জিব্রাইলের 600 ডানা। জিব্রাইলাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কর্মগুলাকে সমাধানের জন্য যে ডানাগুলা দিয়েছেন 600 ডানা, এই 600 ডানা যদি আমি একসাথে খুলি দুনিয়ার এই জমিনের উপরে, যদি 600 ডানা একসাথে খুলে দিই কোনো কারণে, তাহলে যেখান থেকে সূর্য উঠে আসে যেখানে সূর্য ডুবে দক্ষিণ এবং উত্তরের মাঝখানে যত খোলা জায়গা আছে আমার 600 ডানা মেলার মতন জায়গা থাকবে না। আমার 600 ডানা মেলার মতন খোলার মতন জায়গা থাকবে না। তাহলে বুঝতে থাকলে বলেন জিব্রাইল আলাইহিসসালাম কত বড় সৃষ্টি আর ওনার ডানাগুলা কত বড়, ওনার ডানাগুলা কত বড়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নবীকে সম্বোধন করে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার যখন শখ হইল ময়দানে মসজিদকে আমি ভ্রমণ করব জান্নাতের, 600 ডানা আমি গিয়ার উঠাইলাম, গিয়ার গিয়ার নি কয় গাড়ি যখন স্পিরিট করতে হয় কি কয় ডারে গিয়ার, জিব্রাইল কয় যে আমার 600 ডানাতে আমি গিয়ার উঠাইলাম, টান দিলাম, টান দেওয়ার সাথে আল্লাহর দেওয়া যত শক্তি আছে আমাকে সবটা শক্তিকে আমি প্রয়োগ করলাম, সবটা শক্তিকে প্রয়োগ করার সাথে সাথে আমি জান্নাতের ময়দানে মসজিদকে বিচরণ করে শেষ করতে আমার 1000 বৎসর অতিবাহিত হয়েছে। কত হাজার বৎসর? এরকম ফেরেশতা আল্লাহ পাক ইমানদার যারা বলে যে আল্লাহ আমার রব, সেই রবে আমার সব, আল্লাহ আমার রব সেই রবে আমার সব, আল্লাহ আমার রব সে রবে আমার সব, হাঁটতে বললে হাঁটা অবস্থায় এরকম ফেরেশতা আল্লাহ পাক আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য নিযুক্ত করে রাখেন, শুইতে গেলে বললে শো অবস্থায় নিযুক্ত করে রাখেন, চলতে গেলে চলা অবস্থায় নিযুক্ত করে রাখেন, আকাশ পথে হলে আকাশ পথে নিযুক্ত করে রাখেন, যদি জল পথে হয় জল পথে নিযুক্ত করে রাখেন, আর যদি মৃত্যুর দুয়ার থেকে হয় তাহলে মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ পাক সেই ফেরেশতাগুলোকে নিযুক্ত করে দিবেন। তাহলে সে আল্লাহর দরকার আছে না নাই? না, শয়তানের দরকার। শয়তানের দরকার কার কার? ভিতরে একটাও নাই, একজনও নাই শয়তানের দরকার। যে তো মিশা কথা কার লাগিয়া, মিশা কথা কার জন্য বলেন না? আরে মিশা কথা বললে কি আল্লাহ খুশি না শয়তান? নমাজ ছেড়ে দেওয়া কার জন্য? শয়তানের জন্য। কেন? শয়তানের যদি দরকারে না হয় তাহলে কেন শয়তানের জন্য নমাজটা ছাড়বেন? সুদ পাইলে খুশি কাটায়, আরো জোরে বলেন না। আরে খাইলো একটু আজকে স্বীকার করেন বলে শয়তান সামনের দিকে আল্লাহ কিছু বলবেন যে আল্লাহ বুঝতে পারি না এতদিন শয়তান যে খুশি করছে, আর শয়তান যে খুশি করতাম না। সুদ খাইলে আল্লাহ খুশি না শয়তান? গোশ খাইলে কে খুশি? মেয়েদেরকে বেপর্দায় চালাইলে কে খুশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শয়তানের খুশি হইলে দুনিয়া তো ফাঁসি, আখেরা তো। যারা মিডিয়ার সেন্টার গুলা দেখতেছেন দর্শনের আল্লাহ একবার অবস্থা, দর্শন দর্শন যে হয় পর্দানিশী মহিলাগুলা না যেগুলা পর্দার বাহিরে চলে, আমি আর কথা সত্য কথা বলেন, দর্শন যে হইতেছে যেগুলা ঘরের ভিতরে পর্দায় আছে এগুলা না যেগুলা বাইরে সাজিয়ে গুছিয়ে চলে এগুলাকে, এমন সিদ্ধান্ত তো আপনি নিতে হবে। আপনার মেয়েকে দর্শন থেকে বাঁচাবেন না দর্শনে ফেলাবেন? আপনার স্ত্রীকে দর্শন থেকে বাঁচাবেন না দর্শনে ফেলাবেন?
আপনার মেয়ে, আপনার বউ, আপনার পুত্র বউ, তাদেরকে দর্শন থেকে বাঁচাবেন না, দর্শনে ফালাবেন, সিদ্ধান্ত আপনি নিতে হবে। যদি বাহিরে ছেড়ে দেন লাগামহীন ভাবে, শয়তান খুশি হবে, আর শয়তান খুশি হইয়া তাকে দর্শনের কাজে লাগাই দেবে। আর শেষ পর্যন্ত আপনি ব্যাক কলার মতন হাক করে থাকবেন, এছাড়া বিকল্প কোন রাস্তা নেই। বর্তমান বাংলাদেশ ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا ফেরেশতারা আপনার কানের কাছে এসে বলবে, তোমার কোনো ভয় নাই, আমরা আছি। দেখো কি, যদি আর্মি, পুলিশ প্রশাসন, বিডিআর প্রশাসন, মন্ত্রী এবং এমপি সাহেবের কাছে এটা আমরা কোনো ভয় নাই, আপনি চলতে থাকেন, আমরা আছি, দেহরক্ষী। ওই দেহরক্ষী গুলা হঠাৎ করে করুণায় ধরে, ঠিক না ভাই? ঠিক। আরে দেহরক্ষীদেরকে করুণায় ধরে না, ধরে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কোন ফেরেশতারে করুণায় ধরছে এমন কোন খবর পাইছি না। ফেরেশতারে বলে কি, আল্লাহ তাকাবু, হে ভাই নাই, চলতে থাক, তুই গরিব হইলো চল, তুই রিস্কার ড্রাইভার হইলো চল, তুই যদি নাকি মেতর হস চল, বাকি তোর বলতে হবে তা প্রশাসনের কোন সুযোগ পাওয়া যায় না সহযোগিতার। আর এখানে আল্লাহ বলেন যে তোমার মন্ত্রী হইতে হবে না, তোমার এমপি হইতে হবে না, তোমার প্রশাসনের কোন উপরে ডিএজি হইতে হবে না, তুমি একমাত্র আমার গোলাম হবে। আর এই কথা বলবে, কালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, এর ভিতরে অটল থাকবে। তুমি যদি একটা রিস্কের নিম্ন পর্যন্ত চালক হয়ে থাকো, তুমি সহকারে, তোমার বাড়িঘর সহকারে আমার ফেরেশতারা হেফাজত করবে। আমার ফেরেশতারা কথা এটা আল্লাহর বিশ্বাস করছেন না আপনারা? আল্লাহকে বিশ্বাস করেন? যে কালেমাতে বিশ্বাস আনছেন, কালেমার জিকির করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে আল্লাহর প্রতি ইয়াকিন যাদের আছে তারা একটু হাত উঠান যে আল্লাহ, আপনার প্রতি আমাদের ইয়াকিন আছে, আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আপনার প্রতি আমাদের আস্থা আছে, আর শয়তানকে খুশি করব না। ঠিক আছে তো? ইনশাআল্লাহ শয়তান খুশি হয় নেক কাজ করলে। তো জোরে বলেন না, গুনার কাজ করলে শয়তান খুশি হয়। এখন আপনি আল্লাহকে খুশি করবেন না শয়তান যে খুশি করবেন, এটা সিদ্ধান্ত হইল আপনার। আল্লাহ কয় তুমি সিদ্ধান্ত মানো আর না মানো, আমি যেহেতু তোমারে বানাইছি, জিন্দগির শেষ পর্যায়ে একটা উপদেশ দেই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি কি মরণকে বিশ্বাস করো কিনা, যত পাগলামি করো তুমি মৃত্যুকে বিশ্বাস করো কিনা, যে বন্দি দিল ধরে দুনিয়ায় ফানি কে দুনিয়া নিস্তে যায় জিন্দেগানি। তুমি কি মৃত্যুকে বিশ্বাস করো কিনা, এত মানুষ তোমার চোখের সামনে মরলো, তোমার তোমার মৃত্যুর কথা তোমার মনে হয় কিনা, তোমার মা মরলো এই মৃত্যুর থেকে তোমার মৃত্যুর কথা তোমার স্মরণ হয় কিনা, তোমার বাবা মরলো যে তোমার এই ঘটনার থেকে তুমি যে মরে যাবা সেই মৃত্যুর কথা স্মরণ হয় কিনা, তোমার দেশের রাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী সহকারে, স্বাস্থ্যমন্ত্রী যে মরে গেল এই মৃত্যুর ঘটনাগুলার থেকে তুমি একদিন কি করলা, তুমি বাঁচবা না তুমিও মরবা? বলেন তো, আম তারা যে মরে গেল, ধর্মমন্ত্রীও মরল, স্বাস্থ্যমন্ত্রীও মরল, সাবেক যদি স্বাস্থ্যমন্ত্রী মরে যায় আপনি আমি সুস্থ থাকিয়া
কি বলেন, স্বাস্থ্য মন্ত্রী যদি মরে যায় আপনি আমি সুস্থতা কি আমরা অসুস্থ হইতে পারি, সুস্থ অবস্থায় মরে যেতে পারি, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন যে মরবে যে আমি যেহেতু মহব্বত করে বানাইছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হইয়া মরার জন্য সাহস করিও না, মুসলমান না হইয়া তুমি মরিও না। তাহলে আপনি আমি সারা জিন্দগি যায় করলাম ফাগলামি সাগলামি, মৃত্যুর দুয়ার থেকে মুসলমান হইতে হবে না অমুসলমান হইয়া মরলেও চললে? মুসলমান কিভাবে হবে, মুসলমান কিভাবে বানাইবেন এটা খেয়াল রাখেন। গত জুমার প্রাসঙ্গিক আলোচনা ওয়াদা ছিল আজকে, ওই আলোচনার পর থেকে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান যুবক, মুসলমান নারী, মুসলমান যারা জীবিত তাদেরকে বলতেছেন, লাকিনু মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুসলমান সমাজ, তোমাদের কোন আপন মানুষ যদি কবর মুখে হয়ে যায়, সে মৃত্যুর শয্যায় পৌঁছে গেছে, সে যাতে মুসলমান হইয়া মরতে পারে, তোমরা যারা মুসলমান তোমরা তার কানের কাছে কলমার তালকিন দাও। কালেমা শরীফের কি দাও? তালকিন মানে কলমা শরীফটাকে তাকে স্মরণ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আর সামনের দিকে যাব না, একটা মানুষকে মৃত্যু শয্যা অবস্থায় মুসলমান দাঁড়াতে পাঠানোর জন্য সর্বপ্রথম কাজ হলো জিন্দাদের, হুজুরদের না, জিন্দাদের। কাদের কাজ? জিন্দাদের কাজ, ছেলের কাজ, মেয়ের কাজ, বউর কাজ, স্ত্রীর কাজ, বন্ধুর কাজ, ভাইয়ের কাজ, আপনজনের কাজ, মেয়ের জামাইয়ের কাজ হলো, আমার শ্বশুর এখন মৃত্যুশয্যায়, আমার শাশুড়ি মৃত্যুশয্যায়, আমার ভাই মৃত্যুশয্যায়, আমার ভাবি মৃত্যুশয্যায়, তাকে মুসলমান বানিয়ে পাঠাইতে হবে, তাকে মুসলমানি অবস্থায় পাঠাইতে হবে। এই জন্য তার কানের কাছে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মরে যাবে, বুঝবো কিভাবে? গত শুক্রবারে কয়েকটা আলামত বলছিলাম, একটা মানুষ যে মরে যাবে এরপরে আর ফিরে আসবে না, তার কিছু আলামত গত জুমাতে আলোচনা হয়েছিল, আজকে বাকি অংশটা আলোচনা করতেছি। নবীজি বলেন যে যেই মানুষটা মরে যাবে আর ফিরে আসবে না, দেখবে যে তার না খেলে যাবে, চোখগুলো বসে আসবে, কানটা বসে আসবে, কপাল দিয়া ঘাম আসবে, চোখ দিয়া পানি আসবে, এমন তো অবস্থায় তার হাত পাও গুলা শীতল হইয়া আসবে, তার হাত পাও গুলা শীতল হইয়া আসবে। এই নমুনাগুলো যখন দেখবে তখন মনে করবে যে এই লোক আর ফিরে আসবে না, এই লোক আখেরাতের জীবনে চিরস্থায়ী ভাবে ভ্রমণ করতেছেন, এই জন্য তোমরা তার কানের কাছে বসে বসে কলমা শরীফের তালকিন দিতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি এই পরিস্থিতি দেখার পরে ইসলাম ধর্মের কর্মধর্ম, এই যাদের কেউ মরবে খুব খেয়াল রাখেন, যাদের কেউ মরবে খুব খেয়াল রাখেন, আপনি যদি মুসলমান হইয়া থাকেন তাহলে আপনার ওই সময় কি কাজ? ওই সময় কাজ হলো মৃত্যু শয্যা অবস্থায় যে এখন মৃত্যুবরণ করবে, নমুনা সবগুলাই দেখা যায়, তখন জিন্দাদের কাজ হলো লাশ যেদিকেই থাকুক লাশটাকে কেবলার দিকে চেহারা হবে এই দিকে মুখ করে রাখা, লাশ যদি কাত হয়ে থাকে এটাকে চিত করে রাখা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, লাশটা যদি কাত হইয়া থাকে যেদিকে হোক এটাকে চিত করে রাখা, আর মাথার নিচের দিক দিয়ে উঁচু হয় মাথাটা, এমন কোন জিনিস মাথার নিচে দিয়ে দেওয়া, আর চেহারাটাকে পরিপূর্ণ কেবলার দিকে করে দেওয়া, এটা হলো মুসলমান জিন্দাদের কাজ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ লি আওয়ালিয়াহিয়াইন, আমাদের জিন্দাদের কি কাজ, আমাদের জিন্দাদের কি কাজ? নবী বললেন যে জিন্দাদের কাজ হলো এই কাজগুলা করা মাইয়েতের সাথে। আচ্ছা, বলছে জিন্দাদের ভিতরে যারা সবচেয়ে নিকটতম
এই মৃত্যু শয্যায় যে লোকটা চলে গেল তার সবচেয়ে নিকটতম যারা, আমি যদি জিজ্ঞাসা করি তার সবচেয়ে নিকটতম কেড়ায় বলেন তো হুজুররা না কোনো ঘরের স্ত্রী, আর জোরে বলেন মেয়ে না মাদ্রাসার ছাত্ররা, ছেলে না মাদ্রাসার হুজুররা, নিকটতম ভাই বেরাদার না মসজিদের ইমাম সাহেব, নিকটতম ভাই বেরাদার কথাগুলা কি সকলে বুঝতেছেন কিনা বলেন তো আল্লাহ, নিকটতম যারা আছে তাদের জন্য এই কাজগুলা করা এটা হলো ধর্মীয় বিধান, বলেন তাদের জন্য এই কাজগুলা করা হলো ধর্মীয় বিধান, পারবেন তো এই কাজগুলা করতে ইনশাআল্লাহ। এখন কিছুক্ষণ পরে তালকিন, আপনি তো কলম এটা একটা বিধান শুনেন, আপনি মৃত্যু ব্যক্তিকে তালকিন দিতেছেন, তালকিনের পরে যদি আবার কোন মানুষ আয়েশা তার সাথে সাক্ষাৎ করে তার চোখের সামনে আসে, এমন কোন মায়াবী মানুষ চোখের সামনে আসে তার তালকিনের কথা সে ভুলে গেছে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় এটা অপমৃত্যু হইতে পারে, সে যদি দুনিয়াবী কোনো কথা বলার পরে মৃত্যু হয় এটা তার অপমৃত্যু হবে, এটাই হলো পরিষ্কার কোরআন হাদিসের দিক নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের হাদিস, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন যে যেই ইমানদার মুসলমানের জিন্দেগীর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন সে কি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ অনেক সময় মানুষ বলতে পারে না, ঠিক না ভাই ঠিক, কিন্তু হাদিসে আছে যদি বলতে নাও পারে যদি তার শেষ দলিল হয় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে যারা বইয়া রয়েছে তার জিন্দগির শেষ দলিল দিয়ে দিছে কানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার অপমৃত্যু হবে না তার শুভ মৃত্যুর ভিতরে আল্লাহ পাক তার নাম লিখে দিবেন। এই জন্য যারা জিন্দা আছেন জিন্দা থাকবেন, যদি কালমার তলকিন দেওয়ার পরে কোনো আপনজন চলে আসলো হঠাৎ করে দূর এলাকার থেকে তার সাথে আপনি তারে সাক্ষাৎ করেছেন, দাদা দাও এখন দাদির দিয়ে দর্শে বুবু কদ্দু দাদার দেখে যায় জিন্দগি শেষ অবস্থায়, দাদি গিয়া খেলতেছে বেড়া চলতেছে মৃত্যুর সাকরাত, দাদি ঠেল ও মা তুমি হনো নানি তুমি বুঝো না, নাতিরা আইসো অনেক দূরের থেকে একটা নজর একটু সাইয়া দো, একটা নজর একটু সাইয়া দো, তোমার ফুলার আইসো অনেক দূরের থেকে একটা নজর একটু সাইয়া দো, এরকম বলে না না বলি এরকম বলনটা না যায় না, বলার পরে তাকে আবার যদি কলমার তলকিন না দিতে পারেন তার মৃত্যুটা অপমৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মৃত্যুটা অপমৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা যারা মুসলমান সমাজের আপনজনকে মৃত্যুর দুয়ার থেকে বিদায় দিব তাকে কালেমা শরীফের তলকিন দিয়ে বিদায় দেওয়ার চেষ্টা করব, নবীদের ডাইরেক্ট হুকুম লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কবির আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মৃত্যুর দুয়ারে তুমি তলকিনের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করো, তলকিনের মিত্রে আল্লাহর শুকরিয়া আদায় করো দোস্ত। এরপরে যদি সে মৃত্যুবরণ করে আপনার চোখের সামনে তালকিনের পরে মৃত্যুসজ্জার লোকটা দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, এখন মুসলমান সমাজের কর্ম কি, মুসলমানের ধর্মীয় কি কাজ, আল্লাহর নবী বলেন যে ওই অবস্থায় তোমরা তার জন্য তাজিয়া করতে পারবা কিন্তু তার জন্য তোমরা নোহা করতে পারবা না, মান্নিহা আলাইহি ওয়াজিবু আলাইহি ইওয়াজিবু লাহু আলাইহি ইয়াউমাল কিয়ামাহ, নবীজি বলেন কোন মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি তার আপনজনরা নোহা করে, নোহা নোহা মানে এক চিৎকার দিছে কইও তোমরা আমার বাবা গেছে গাও, এরকম যদি চিৎকার মারে তার মেয়ে যদি এরকম বড় আকারে চিৎকার মারে তার স্ত্রী যদি চিৎকার মারে, নবীজি বলেন যে লোকটা যদিও শেষ নিঃশ্বাস শুভ অবস্থায় ত্যাগ করছে জিন্দাদের এই চিৎকারের কারণে কেয়ামত পর্যন্ত ওই মানুষটার কবরের ভিতরে আজাব চলবে, তাহলে
মৃত্যু ব্যক্তির জন্য নোহা চলে না, বলেন মৃত্যু ব্যক্তির জন্য নোহা চলবে না সুখ চলবে, বলেন নোহা আর সুখের ভিতরে পার্থক্য আছে। নোহা বলা হয় চিল্লিয়ে কান্দা, যে কান্দার আওয়াজ আরেকজনকে শোনানোর জন্য কান্দে, আর সুখ বলা হয় মনে মনে কান্দা, ভিতরে ভিতরে জ্বলে আর চোখ দিয়া পানি পড়ে। হযরত উসমান এমনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল নবীজির জীবদ্দশা অবস্থায় হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের খবর পাইয়া দেখতে গেলেন, যেরকম আমরাও কারো মৃত্যু মৃত্যু হয়ে গেলে দেখতে যাই, মৃত্যু হওয়ার পরে দেখতে যাওয়া এটা নবীজির সুন্নত, বলেন নবীজির সুন্নত, বাকি দেখতে গিয়া চিল্লান যাবে না, দেখতে গিয়া সুখ পালন করা যাবে। সুখ মানে তার ব্যথায় ব্যথিত হইয়া চোখ দিয়া টেপকাইয়া টেপকাইয়া পানি পড়বে। নবীজি হযরত উসমান ইবনে মাজউন মুত্তাফেকুন আলাইহির হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যখন উনি ইন্তেকাল করছেন নবীজি দেখতে গেলেন, যাইয়া আর সাহাবায়ে কেরামের মহাব্বতে, নবীজির তো সাহাবি মহাব্বতে আর দাঁড়িয়ে দেখতে পারলেন না, চেহারা নিচে দিয়ে দিলেন, উসমান ইবনে মাজউনের কপালের ভিতরে জীবনের শেষ একটা চুমা দিয়া দিলেন। এভাবে যখন চুমা দিছে তখন নবীজির ভিতর থেকে জ্বলন সৃষ্টি হইয়া চোখ দিয়ে টেপকাইয়া টেপকাইয়া পানি পড়ছেন। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা নবীজির চোখের পানিতে ভিজে গেছে। এটা সুন্নাত, এটা কিতাব। তাহলে আমি কি কানতে মানা করলাম না চিল্লাইতে মানা করলাম? আবার নি বলবেন যে বদরপুরের হুজুরে তখন মানুষ বললে কান দাও মানা করে দিছি, কান্দা মানা করছি না, কানবেন নবীজির তরিকায়। চিল্লানিকে বর্জন করতে হবে ইহুদি এবং নাসারা খ্রিস্টান এবং হিন্দুদের তরিকায়, চিল্লানিকে বন্ধ করতে হবে। চিল্লাইবেন না কানবেন এটা আপনার সিদ্ধান্ত, আপনি মেয়ে হয়ে চিল্লাইলে আপনার বাবার কবরে আজাব হবে কেয়ামত পর্যন্ত, স্ত্রী হইয়া চিল্লাইলে আপনার স্বামীর কবরে আজাব হবে কেয়ামত পর্যন্ত, সন্তান হইয়া চিল্লাইলে আপনার বাবার কবরে আজাব হবে কেয়ামত পর্যন্ত। আপনি যদি আজাবটা চান চিল্লাইতে থাকেন, যদি আরামটা চান সুখ পালন করেন, চোখ দিয়া পানি ফেলান, আল্লাহর জন্য ক্ষমা চান, আল্লাহর দরবারে ক্ষমা চান, নিজের জন্য ক্ষমা এবং নিজের মৃত্যু আপনজনের জন্য ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ। আজকের থেকে সিদ্ধান্ত নেন চিল্লাইবেন না কোনো কানবেন। যে এলাকায় বেশিরভাগ মানুষ অশিক্ষিত, এ এলাকায় নিজের কান্দে কান্দে আবার বদিল্লাও লয়, কিছু আশপাশের মহিলা লয় তোরাও আয়, আইলে মহিলাদের যেটা দেখি কোন কোন এলাকায় যেটা চোখ দিয়ে দেখছি আর কি, কান্দে তো কান্দে, কান্দার সিস্টেম আবার খারাপ, মাতার গুমডাও থাকে না, ঠিক না ভাই? ঠিক, মাতাটার গুমডাটাও থাকে না, চুলগুলা সাইরা দিয়া রাস্তাঘাটে চিল্লা চিল্লি শুরু করে দেয়, সবাই রে শোনায় আমার বাপে আমার মায়ে যে বলল আমি যে কান্দি তোমরা একটু দেখো। এই চিল্লানিটার কারণে ওই মৃত্যু ব্যক্তির কবরের ভিতরে আজাব চলবে কিয়ামত পর্যন্ত, এই চিল্লানিটার কারণে মৃত্যু ব্যক্তির কবরে আজাব চলবে কিয়ামত পর্যন্ত। মানুষটা যখন মরে গেল, নবীজি বললেন যে সে ইন্তেকাল করার পরে তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোমরা তাকাও, সে যে কবর মুখী হয়ে গেছে তার কবর মুখের যাত্রীর ভঙ্গিমাটা ঠিক আছে কিনা, যদি দেখো যে তার চোখগুলো এমনি রয়েছে কারোর এখন খাইবে, এমন চোখ যদি কেউ খুল্লা রাখে, ওই যে চোখ যে আজরাইলের যন্ত্রণার কারণে খুলছে যে ইদার বন্ধ হয়েছে না, অথবা মুখটা যদি তার বাঘের মতন হাক কইরা থাকে, আল্লাহর নবী বলেন যে তোমরা তার পাশে যারা আছো, ছেলে হইলে ছেলে, বিবি হইলে বিবি, মেয়ে হইলে মেয়ে, আল্লাহর নবী বলেন যে তার চোখের দুই দিকে আঙ্গুল পাত, আঙ্গুল পাতিয়া তাকে বলো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এভাবে দোয়াটা পড়তে পড়তে তার খোলা অঙ্গ পতঙ্গ গুলাকে তোমরা বন্ধ করে দাও, খোলা অঙ্গ পতঙ্গ গুলাকে বন্ধ করে দাও। কারণ একটা নতুন কথা আসতে পারে প্রশ্ন, হুজুর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ
এরা তো লাশ যখন কবরে দেয় মাড়ি দেওয়ার সময় না পরে, হ্যাঁ মাড়ি দেওয়ার সময় মাড়ি দিয়ে বন্ধ করতে সময় যেরকম পড়তে হয় এরকম খোলা থাকলে চোখকে এমনি কবর দিতে হবে, মুখ খোলা থাকলে মুখটাকেও কবর দিতে হবে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উনি বলেন যে এটাও কবরের একটা অংশ। এই জন্য নবীজি বলছেন যে তোমরা চোখটা বন্ধ করবার সময় দোয়াটা পড়ে চোখের কবর দাও, মুখটা বন্ধ করবার সময় মুখের কবর দেওয়ার সময় দোয়াটা পড়ো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, পারবেন না ইনশাআল্লাহ। হাত যদি বন্ধ থাকে হাত গুলাকে খুলে দাও, পাও যদি বন্ধ থাকে পাও গুলাকে খুলে দাও, পাও যদি চাপকানো থাকে দুই পাও একসাথে করে দাও। দেখবেন যে মৃত্যু ব্যক্তির পায়ের মুইরের দিকে মোটামুটি কাছাকাছি বা মিল থাকে, কিন্তু ছড়াইয়া যায় উপরের অংশটা। নবীজি বলেন যে উপরের অংশের দুনোটা পায়ের বৃদ্ধাঙ্গুলকে ধরিয়া এটাকে সুতা দিয়া হোক, দড়ি দিয়া হোক, রশি দিয়া হোক, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলকে বেঁধে দাও, বেঁধে দাও, যাতে করে এটা আর এভাবে ছড়াইয়া না থাকে। বুঝা থাকলে বলেন তো এই কাজগুলাকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনের না কোন যারা ওনার কামাই খেয়েছে আদর্শ নাও পাইছে তাদের? আরে জোরে বলেন না, আরে জোরে বলেন না। আয়া হুজুরের সাথে কেন বদমেজাজি দেখেন? হুজুর আয়া আমার বাপ মরে গেছে, তোরে না বাপ মরছে, হুজুরের বাপ মরছে, এই তোরে না বাপ মরছে, হুজুরের বাপ মরছে, মুয়াজ্জিনের বাপ মরছে। তো তুই বা তোর বাপ মরলে তুই জানলি না, তুই না মুসলমান, তোর বাপটা মরার সময় কি করতে হবে এই নিয়মটা তোর জানার দরকার ছিল না, তুই না মুসলমান। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যু সাহস করিও না মুসলমানি ধারায় না মরণ হলে, মুসলমানি ধারায় যদি মৃত্যু না হয় মৃত্যু সাহস কখনো করবে না, এটা আল্লাহর কথা। এই জন্য দোস্ত আমরা সকলে মুসলমানি ধারার জন্য চিন্তা করবে তো ইনশাআল্লাহ। যেহেতু অনেক সময় হয়ে গেছে এখন আর সামনে বাড়ব না, আগামী শুক্রবার যদি সুযোগ থাকে তাহলে গোসলের বয়ান হবে, মৃত্যু ব্যক্তির গোসলের বয়ান। এই হুজুর গোসল দেওয়া শুধু জায়েজ বলেন মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, গোসল দিয়া দেওয়া জায়েজ আছে যদি এলাকায় কোনো গোসল দেওয়ার না থাকে। ইমাম সাহেবের উপরে মুয়াজ্জিনের উপরে চাপ সৃষ্টি করা গুনার কাজ, বাকি গোসল দেওয়া হলো তার আপনজনদের কাজ। মাইয়েতকে গোসল দেওয়া নৈতিক দায়িত্ব হলো ছেলের, নৈতিক দায়িত্ব হলো বিবির, নৈতিক দায়িত্ব হলো নাতির, নৈতিক দায়িত্ব হলো ভাইয়ের, নৈতিক দায়িত্ব হলো মেয়ের জামাই, নৈতিক দায়িত্ব হলো মেয়ের। কিন্তু আজকে এগুলো আমরা না জানার কারণে দেখা গেছে সাফা সাফি যা আছে সব হুজুরের গাড়ে। আল্লাহ পাক আমাদের সকলকে একটা মানুষের মৃত্যুসজ্জা থেকে কবরে শোয়ান পর্যন্ত মুসলমানি ধারা কি আছে এগুলাকে বুঝে আগামী ভবিষ্যতে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।